আজকে একটা স্পেশাল দিন বন্ধুরা বলতে পারো, আর এই দিনটাকে সারা জীবন মনে রাখার মতো বা মনে রেখে দেওয়ার জন্যই ভিডিওটা করছি। তো সেটা হচ্ছে বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে সাথে নিয়ে চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এ দেখো মা বাপি চলে এসেছে, এটা হচ্ছে আমার ন মাসের সাত খাবার ভিডিও। তো আমি বাপের বাড়ি গেলাম না কেন, আর শ্বশুরবাড়িতেই সাত খাবো, আর মা বাপি কেন চলে আসলো আমাকে সাত খাওয়াতে সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো সকাল সকাল হচ্ছে ও ওই যে ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছিলো, কারণ সকালবেলা আর কি এনে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে। মা কিছু খায়নি, কারণ মা যেহেতু তোমাকে সাত খাওয়াবে সেই জন্য মা না খেয়ে করেছে রান্নাবান্না। তো এই দিকে হচ্ছে মা পায়েসটা রান্না করছে আর আমি ভিডিও করছি, তার সঙ্গে সঙ্গে মা আমার সাথে কথাও বলছে। এদিকে দিদি ভাই হচ্ছে মাকে এগিয়ে দেওয়ার জন্য কিছু আলু টালু কেটে নিচ্ছে, কারণ অনেক কিছু রান্না হবে। তো মা আমার সাথে রান্নাটা মা পুরোটাই করবে, আর বাদবাকি যে খাবার রান্নাবান্না আরও আয়োজন করা হয়েছে বাড়ির লোকেদের আশেপাশের লোকজন বা কয়েকটা ওই যে আছে না আমাদের অনেক গোষ্ঠী আছে অনেক বড়, তো সেখানকারও কিছু লোক। তো চলো এদিকে এই যে মাছটা মা এখান থেকে আমি তোমাদের অল্প করে এখানে দেখালাম, বাদ বাকি সব বাইরে আর কি ধোয়া টোয়া হচ্ছে। তো এদিকে চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে হবে ডাল, পটল চিংড়ি, কাতলা মাছ, অনেক কিছু তোমাদের পরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই দেখো আমি খেতে বসেও আমার শান্তি নেই, তার কারণ হচ্ছে আমি নিজের ভিডিও নিজেই করছি, কী করবো কে করে দেবে। তো এইদিকে আমাকে সকালবেলা খেতে হয়েছে প্রায় 11টার মধ্যেই, তার কারণ ওই সময়টাই ছিল খুব শুভ সময়, আর পরে বারবেলা পড়ে যাবে। তো সেটা অনেক কিছুর একটা ব্যাপার থাকে, শুভ অশুভ ব্যাপার, একটা ভালো দিনে শুভ কাজ শুভ টাইমের মধ্যে সারাটাই তো ভালো, না হলে পরে যেন মনের মধ্যে খুঁতখুঁতানি থেকেই যায়। তো এই জন্য মা আমাকে আশীর্বাদ করে আমাকে মা বারবার করে বলে দিয়েছিল যে ছোট হা করে খেলে বাচ্চার হামুক ছোট হবে, সেটা আমার মনেই থাকে না। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে হচ্ছে মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি অনেক কথা বলছি কিন্তু তোমাদের সঙ্গে এইটা শেয়ার করছি না, তার কারণ আমি নিজে বকবক করে তোমাদেরকে এই কথাগুলো না বললে তোমরা জানতে পারবে না, এই কারণে। যে তো চলো আমি বলতে থাকি যে হচ্ছে আমি কেন শ্বশুরবাড়িতে সাত খেলাম, বাপের বাড়ি গেলাম না, তার কারণ হচ্ছে মা বাপি বলেছিল যে ওখানে যেতে, আর আমাদের বাড়ি থেকে আমি কেন যাইনি, আমি নিজে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে যাইনি, আমার শ্বশুরবাড়ির এখানেই হবে আমার ডেলিভারি। তো আমি যখন যাব আবার ওখান থেকে আসব, আমাকে ডাক্তার টাক্তার সব কিছু আমি শ্বশুরবাড়ির এখানেই আর কি দেখাই বা করি, আর সমস্ত কিছুতে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যায় আর ওই সব কিছু করে, তো দৌড়াদৌড়ি করে। তো সেই কারণে আমার যা কিছু হচ্ছে সব শ্বশুরবাড়ির এখান থেকেই, আমার ডেলিভারি ডাক্তার দেখানো সমস্ত কিছুটা আমার এখান থেকে হচ্ছে। তো সেই অর্থে আমি যদি যাই আমাকে আবার আসতে হবে হাঁপাহাঁপি করে, আর প্রায় দিনই আমাকে ডাক্তার দেখাতে যেতে হয়। তোমাদের সঙ্গে হয়তো আমি কিছুটা শেয়ার করি কিন্তু বেশিরভাগটাই অনেক যেতে হয় ডাক্তারের কাছে, তো সেই ক্ষেত্রে আমার অসুবিধা হয়ে যেত। তাই জন্য আমি বললাম যে মা আমি আর যাব না, আর গাড়ি ঘোড়াও ঠিকভাবে অনেকে অনেক রকমভাবে ভয় পাচ্ছিলাম এই সময়টা, সেই কারণে মাকে বলেছিলাম যে তুমি এসে আমাকে সাত খাইয়ে দিয়ে যাও। একই ব্যাপার যারা বাইরে থাকে, যারা বাইরে চাকরি বাকরি করে তাদের কী হয়, তাদের তো শ্বশুরবাড়ি
থেকে বাপের বাড়ি আসতে বা শ্বশুরবাড়ি না সরি ওখান থেকে আসতেই অসুবিধা হয় অত দূরের থেকে, তারা কি খায় না? তো তুমি আমাকে এখানে এসে সাতটা খাইয়ে যাও, তাহলে কি হবে, আমার আর যেতে হবে না। এই অবস্থায় না হাঁপাহাঁপি করে দৌড়াদৌড়ি করে অনেকটা অবস্থা খারাপ হয়ে যায়। তার কারণ আমি বাপের বাড়িতে গেছিলাম আমার যে দাদার ছেলের কি বলবো ওই যে অন্নপ্রাশন ছিল, সেই সময় যাওয়াতে না আমার এই গাড়িতে একটু ঝাঁকুনি টাকুনি হওয়াতে না আমার ওই যে বলে না যে বাচ্চা কাচ্চা নড়া চড়া যে সময়টা নড়ে, তো সেই সময়টা না আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, নড়া বন্ধ হয়ে গেছিলো, পরে গিয়ে নড়েছে অনেক রাতে, কিন্তু আমার খুব ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তাই ভাবছিলাম যে আবার গাড়ি টাড়ি করে যাব, আবার যদি এরকম ঝাঁকুনি টাকুনিতে এমনটা হয়, আর ন মাস মানে বুঝতেই পারছো ভরা মাস বলে কথা বন্ধুরা, সেই কারণে আমি ভয়েতে আমি আর রিস্ক নিইনি। তো চলো সবটাই শেয়ার করে দিলাম, আর এদিকে এই দেখো মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে কি বলবো তোমাদের হচ্ছে চাটনি, তোমাদের রান্নাগুলো সব কিছুই দেখিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আছে এই যে পটল চিংড়ি একদম কষা কষা করে, তো প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছে। আর ওইদিকে পায়েস, তো অনেক কিছুই আছে মেনুতে। তো চলো এইদিকে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আর এইদিকে বাপিকে বললাম খাবারটা দিয়ে দাও মা, মা খাবারটা দিয়ে দিল, বাপি খাচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে বললাম তো চলো আমরা কটা ফটো তুলে নিই, তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। তোমার দাদা ভাই বললো যে হ্যাঁ সত্যি আমাদের এই সময়টা তো মনে রাখার মতো, তো সেই কারণে কটা ফটো তুলেছি বলে তোমাদের সঙ্গে ফটোটাও শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের তো আমি সব কিছু শেয়ার করলাম, আমি ইচ্ছা করে নিজে ইচ্ছাকৃতভাবে আমি বাপের বাড়ি স্বাদ খেতে যাইনি, তার কারণ আমার ডেলিভারি শ্বশুরবাড়ি থেকে হবে। তো বন্ধুরা মা বাপি ঘর ফাঁকা করে দিয়ে চলে গেলে, ঘরটা এখন ঢোকা যাচ্ছে না, তো একদিন ছিল খুবই ভালো লাগছিলো, তো এখন আর কি বলবো আমাদের এই যে সমস্ত চেয়ারগুলো ডেকোরেটার্সের বার করা হয়েছিল সব আবার আমাদের ডেকোরেটার্সের ঘরে রাখা হবে। তো ভালো থেকো বন্ধুরা, বাই বাই, তোমরা ভালো থেকো।